আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিগত সালের চারুকলা কোশ্চেন নিয়ে। তোমরা যারা চারুকলাতে পরীক্ষা দিবে, তোমাদের উচিত সকল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিগত সালের কোশ্চেন সম্পর্কে ধারণা রাখা। তো আজকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কোশ্চেন সম্পর্কে এক্সপ্লেন করেছি। তোমরা এত কথা না বলে আমাদের মূল আলোচনা চলে যাই। তো আমরা 1 নম্বর দেখতে পাচ্ছি, বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক কে? বাংলাদেশের নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক কে? এটা হচ্ছে সেলিম আল দীন। আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত? এটা হচ্ছে বাউল সুরের অনুপ্রেরণায় রচিত। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা বারবার রিপিট হয়। 3 নম্বর দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলাম কোন পত্রিকাটি সম্পাদনা করেছেন? তিনি লাঙ্গল পত্রিকাটি সম্পাদনা করেছেন। তানপুরা যন্ত্রে কয়টি তার থাকে? এটা হচ্ছে 4টি তার থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, শুদ্ধ ও বিকৃত মিলে সপ্তকে স্বর কতটি? এটা হচ্ছে 12টি। এরপর আমরা 6 নম্বর দেখতে পাচ্ছি, সঙ্গীত বলতে কোন 3টি বিষয়কে সমহারকে বোঝায়? সঙ্গীত বলতে কোন 3টি বিষয়ের সমহারকে বোঝায়? এটা হচ্ছে লয়, ছন্দ ও নৃত্য। আমরা 7 নম্বর দেখতে পাচ্ছি, নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে ভারতমণি। 8 নম্বর দেখতে পাচ্ছি, ম্যাডোনা 43 কোন শিল্পীর চিত্রকর্ম? এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি, বিজয় সারণীর পোয়ারার গায়ে মুরাল চিত্রের শিল্পীকে? এটা হচ্ছে আব্দুর রাজ্জাক। কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত? কুসুম্বা মসজিদ এটি কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। 5 রঙের অলিম্পিক পতাকার হলুদ রং কোন মহাদেশের প্রতীক? এটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক। তোমাদের ভর্তি পরীক্ষায় এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার রিপিট হয় কোশ্চেনটা। এরপর আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি, পাল যুগের প্রতিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল? এটি কোন বস্তুর উপর আঁকা হয়েছিল? এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি। এটি কি পাথরের উপর আঁকা হয়েছিল নাকি তাল পাতার উপর আঁকা হয়েছিল? তোমরা আমাকে কমেন্টে জানাও। সীতাকোট বিহারের অবস্থান কোথায়? এটা হচ্ছে দিনাজপুরে। সংস্কৃতির কথা গ্রন্থের লেখককে? এটা হচ্ছে কাজী মোতায়ের হোসেন চৌধুরী। এরপর আমরা 15 নম্বর দেখতে পাচ্ছি, কোন শিল্পী ফ্রান্সে জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে পল সেজান। টাইপোগ্রাফি এর শব্দগত অর্থ নিচের কোটি? এটা হচ্ছে হরপ ও শিল্প। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এস এম সুলতানের শিল্পকর্ম নিচের কোনটি? এটা হচ্ছে প্রথম বৃক্ষরোপণ। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সম্মানিত ভিউয়ার, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।